নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন রেজালার রেসিপি। যারা প্রথম রান্না করতে চাইছো তারা কিন্তু অবশ্যই চিকেন রেজালাটা ট্রাই করতে পারো। বানানো যেমনি সহজ, আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। খুব কম মশলায় কম উপকরণে রান্নাটা তৈরি হয়, আর যেটা টেস্ট জাস্ট অসাধারণ হয়। রুমালি রুটি, তন্দুরি রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের চিকেন রেজালার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন, আর চিকেনের পিসগুলোকে একটু বড় করে কেটে রাখা আছে। আর চিকেনের যে বড় পিসগুলো সেগুলোর মধ্যে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি, যেমন লেগ পিসগুলো বা থাইয়ের পিসগুলোতে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এতে করে এর মধ্যে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে। সবার প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে সামরিচ গুঁড়ো। সামরিচ গুঁড়ো যদি না থাকে তাহলে গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে চিকেন রেজালাতে সামরিচের গুঁড়োটাই ব্যবহার হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দেব টক দই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম টক দই। খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। আর চিকেন রেজালা বানানোর জন্য অবশ্যই করে চিকেনের একটু হাড্ডিওয়ালা পিসগুলো ব্যবহার করবে, তাহলেই কিন্তু চিকেন রেজালার টেস্ট বেশি ভালো আসে। সলিড পিসে কিন্তু চিকেন রেজালা খেতে খুব একটা ভালো লাগে না। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। চিকেনটাকে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাতে যদি সময় আরেকটু বেশি থাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো, সেক্ষেত্রে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি এটাকে বাইরেই 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বাকি উপকরণগুলোকে রেডি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 8-10টা পরিমাণে কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত, আর এর মধ্যে খানিকটা জল দিয়ে একটুখানি এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 1/2 ঘন্টা মতো। আর জলটা গরম জল ব্যবহার করতে হবে, তো আমি গরম জল দিয়ে এটাকে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে, তবে চিকেন রেজালা কিন্তু খুব একটা ঝাল বা স্পাইসি হবে না। খানিকটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দেখো একদম স্মুথ করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল, যেমন আমি এখানে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা মাখানা ভেজে নেব। এই মাখানাগুলো যে কোনো গ্রোসারি স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে, আর কলকাতা স্টাইলে চিকেন রেজালাতে কিন্তু মাখানাটা ব্যবহার করে, তো আমি এই জন্য মাখানাটা দিয়ে দিলাম। আর মাখানাগুলোকে এইভাবে একটুখানি ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভেজে ব্যবহার করলে সেটা স্বাদ কিন্তু দারুণ আসে। মাখানাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। তো মাখানা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও খুব ভালো করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কা দুটোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই শুকনো লঙ্কা দুটোকেও আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যেই রান্নাটা করব। তো আমি সবার প্রথমে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটুখানি জৈত্রীর ফুল দিয়ে দিচ্ছি, 3-4টে মতো এলাচ, আর দিয়ে দেব 15-20টা মতো গোলমরিচ। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে পেঁয়াজটাকে ভাজবো, যাতে পেঁয়াজের কালারটা খুব একটা বেশি চেঞ্জ না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে।
তো 5 থেকে 6 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এবং মিষ্টি ভাবটা সেটা কিন্তু কেটে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। সম্পূর্ণ ম্যারিনেশন সমেত চিকেনটা অ্যাড করে দেব। এবার চিকেনটাকে আমাদেরকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব আর 4-5 মিনিট মতো চিকেনটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো এই সময় চিকেনের থেকে অনেকটাই জল বার হবে, আর চিকেনটাকে এই সময় যদি লো আঁচে রান্না করা হয় তবে একদম জল বেরিয়ে গিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে কষানো যাবে না। তো তাই জন্য এখন একদম হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ক্রমাগত নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো হালকা হালকা তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ঢাকাটা লাগিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা একবার সরিয়ে নিচ্ছি, নিয়ে চিকেনটাকে আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখন দেখো চিকেনটা কিন্তু জলটা শুকিয়ে বেশ তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে চিকেনটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। চিকেনটা যতক্ষণ এইভাবে কষানো হচ্ছে ততক্ষণে আমি এই কাজু আর পোস্তর পেস্টটা তৈরি করে নেব। এখানে কাজু আর পোস্তটাকে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কাজু পোস্তটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো কাজু আর পোস্তটা একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এরকম আগে থেকে একটু ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু বাটা হয়ে যায়। এবার আমি এই চিকেনের মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে কাজু এবং পোস্তটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। যেহেতু ম্যারিনেশনে আমি লবণ দিয়েছি তাই জন্য এখন লবণটা চেক করে দিয়ে দিতে হবে। ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে খুব তাড়াতাড়ি চিকেনটার থেকে তেলটা আলাদা হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো কাজু এবং পোস্তটা দেওয়ার পরেও কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর যতক্ষণ না তেলটা এরকম ছাড়বে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে একটু রান্না করতে হবে। এখন তেলটা যদি ভালোভাবে না ছাড়ে তাহলে কিন্তু রান্নার পরেও তেলটা দেখা যাবে না। তো এখন তেলটা ভালোভাবে ছেড়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব যাতে করে চিকেনটা ভালোভাবে ডুবে থাকতে পারে এবং চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর এই যে চিকেন রেজাল্টটা হবে এটা একটু ঝোলঝোল হবে, তো তাই জন্য একটু বেশি করেই জল দিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা মাখানাটাও দিয়ে দেব, আর তার সাথে আমি 1 চিমটি মতো দিয়ে দিলাম জাফরান। জাফরান যদি না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করলেও চলবে। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। মাঝে মধ্যে অবশ্যই করে কিন্তু এটাকে চেক করতে হবে। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের কিন্তু চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কেননা হাড়ের থেকে চিকেনটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল। খুব ভালো করে একবার হালকা মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের একদম কলকাতা স্টাইলের দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা। এত কম মশলায় এরকম সুস্বাদু একটা রেসিপি ভীষণ সহজে তৈরি হয়ে যায়। অবশ্যই এই পুজোর সময় এই রেসিপিটা ট্রাই করতে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।